দেশের জনগণ যে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করার একমাত্র কারিগর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীকে ফের একবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখার জন্য দেশের ও রাজ্যের জনগণের কাছে সোমবার আবেদন রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী হিসেবে 9 বছর পূর্ণ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। এই 9ম বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্পগুলি সম্পর্কে দেশবাসীকে বিস্তারিত জানাতে চায় ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে সোমবার জনসম্পর্ক অভিযানে অংশ নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। নরেন্দ্র মোদীর শাসনকালে যেসব প্রকল্পের সুবিধা পেয়েছে দেশবাসী সেই বিষয়ে জনগণের সাথে এদিন বার্তালাপ করেন তিনি। বলেন, এই সরকার বাস্তবিক অর্থে মানুষের সরকার, মানুষের সামগ্রিক কল্যাণে কাজ করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। দেখুন, আমরা গত 1 মাস যাবতে মাননীয় প্রধানমন্ত্রীজির যে সরকার, সেই সরকারের 9 বছর কার্যকাল সফলতার সঙ্গে সম্পূর্ণ হয়েছে এবং আমরা প্রত্যেক বছরে 2015 থেকে প্রত্যেক বছর আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নির্দেশে রিপোর্ট কার্ড নিয়ে জনতা জনার্দনের কাছে আমরা প্রস্তুত হই। তো আমরা আজকে 6 আগরতলাতে এজ এ মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার 30টা বিধানসভা রয়েছে। আজকে আমরা 27 নম্বর বিধানসভায় রয়েছি। আমার 6 আগরতলাতে সকাল থেকে আমরা জনসম্পর্ক করছি, কি ভোটারদের সঙ্গে সম্পর্ক করছি এবং লাভার্থীদের বাড়িতেও যাচ্ছি। তো দেখেছি লাভার্থীদের, এখনও আপনারা দেখেছেন যে লাভার্থীদের মধ্যে যে একটা আনন্দ, প্রধানমন্ত্রী আবাস যোজনা ওনারা পেয়েছেন, কেউ কারেন্টও পেয়েছেন, শৌচালয়, এবং খুব খুশি। কিছুক্ষণ আগে একজনের বাড়িতে গেছি, সেই একজন মাইনরিটি অংশের নাগরিক, ওনাকে উনি ওনার বাড়িতে 2 ছেলের জন্য 2টা ঘর পেয়েছেন। উনি বলছেন, ঘর তো পেয়েছি, আমাকে খাবারও দিচ্ছে মোদিজি, মানে ফ্রিতে যে চালটা পাচ্ছেন, মানুষ খুব খুশি। শুধু আমাদের দায়িত্ব মানুষের কাছে গিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক করা, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যে 1 মাসের জন্য আমাদেরকে দিয়েছেন এবং 1 মাসের পরেও আমরা সেটা করার চেষ্টা করব এবং আরও বেশি মানুষের কাছে কীভাবে যেতে পারি সময়ের সাথে সাথে সেটার চেষ্টা করছি। মানুষ খুব খুশি। এবং লাভার্থীদের সাথে জনসম্পর্ক অভিযানের পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে ফের একবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়ী করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।